হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো। স্বর্ণোস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। তো এখন হচ্ছে সকালবেলা, আর এই সকালবেলা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটা তোমরা অনেক পছন্দ করবে। তো চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে। তো আজকের নাস্তায় আমি কী বানাবো আমি সেটাও জানি না, তবে হচ্ছে রুজির মধ্যে একটু ডিম, শসা, তারপরে সসেস এগুলা দিয়ে আর কি একটা মানে কিছু একটা বানাবো। তো এটার কিন্তু আমি নাম জানি না যে আমি কী বানাচ্ছি। তোমরা যদি মানে রেসিপিটা দেখার পরে তোমরা যদি কেউ তার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো আমি এখানে কিন্তু রুটি, ডিম, চিজ এগুলো তো নিয়ে নিয়েছি, আর এখানে শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি। আর এখানে যে তুমি সসেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি হালকা তেলে ফ্রাই করে তারপরে হচ্ছে কুচি করে একটু কেটে রেখেছি। তো এই তো মোটামুটি এগুলোই লাগবে, আর সাথে হচ্ছে টমেটো সস আর একটু মেয়োনিজ। এটা হলেই মোটামুটি আমার রেসিপিটা হয়ে যাবে। আমার মতো তোমরা যারা গৃহিণীরা আছো তোমাদের সকালটাও হয়তো একই রকম ব্যস্ততায় কেটে যায়। প্রতিদিন মানে সকালে উঠে কি রান্না করব, সবাইকে কি নাস্তা দিব, নিজে কি খাবো, মানে এই চিন্তায় হয়তো অনেকেরই আমার মতো রাত্রে ঘুম হয় না। তো সংসারের বয়স তো আসলে অনেক দিন হলো, আর অনেক দিন হওয়ার পর এখন আগের মতো আর অতটা চিন্তা হয় না। তবে সকালে উঠে মানে হাতের কাছে যা পাই সেগুলো দিয়েই ঝটপট কিছু করে ফেলার ট্রাই করি। তবে মাঝে মাঝে রাতেও আর কি চিন্তা করে রাখি, যদি হচ্ছে তেমনটা বুঝি রাতেও কিছু আর কি রেডি করে রাখি। তো আজ কিন্তু তেমনটাই করছি, সকালে উঠে মানে হাতের কাছে যেটা পাচ্ছি আর কি মানে সেগুলো দিয়েই কিছু একটা করার ট্রাই করতেছি। তো দেখা যাক শেষমেশ কী দাঁড়ায়। ডিমগুলোকে সব ভেঙে নেওয়ার পরে এখন একটু লবণ আর হালকা একটু গোলমরিচের মধ্যে দিয়ে তারপরে আমি ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আর প্যানে আমি সাদা তেল আর কি গরম দিয়ে দিয়েছিলাম, এখন আর কি ডিমটা আর কি ভেজে নিব। আর এর মধ্যে আমি এক স্লাইস যে চিজ রেখেছিলাম সেই চিজটা এর ভিতরে দিয়ে দিব। এখন ডিমটাকে একটু স্ক্রাম্বল টাইপের ওইভাবে করে একটু ভেজে নিব। তো ডিমটা আমি এ পর্যায়ে আর কি নামিয়ে রাখতেছি, মোটামুটি এরকম হলেই হবে। তো এখন অন্য পাশে হচ্ছে প্যান গরম করে আমি আর কি কিছু রুটি ভেজে নিব। তবে এই রেসিপিটা আমি আগে যখন বানিয়েছি তখন পরোটা দিয়ে করেছিলাম, আজ আর কি রুটি দিয়ে প্রথম করব। তবে পরোটা দিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তবে আজকে পরোটা নেই, আজকে আমার কাছে রুটি আছে, তো আমি রুটিটা দিয়েই করে নেব। তবে রুটিটা দিয়ে করলে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মানে রুটিগুলো হচ্ছে এত নরম থাকে, মানে আমাদের বাসায় যে রুটিগুলো বানানো হয় সেগুলো খুবই পাতলা আর খুবই নরম থাকে। তো এই জন্য দেখা যায় কি যে একটু ছিঁড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। কিন্তু পরোটা যে রেডিমেড যে পরোটাগুলো আছে ওগুলো একটু মোটা হয় আমার রুটি থেকে, তো সেগুলোতে করলে আর কি বেশি ভালো হতো। তবে যাই হোক আজকে রুটি আছে, রুটিটা দিয়েই করে দেখাই। তবে তোমাদের সাজেস্ট করব তোমরা যদি এটা ট্রাই করো তাহলে অবশ্যই পরোটা দিয়ে করবে। রুটিটা এই যে ভেজে নেওয়ার পরে যে ডিমটা আর কি স্ক্রাম্বল করে রেখেছিলাম ওই ডিমটা কিছুটা এর উপরে আর কি দিয়ে দিব, মানে ডিমটা দিতে গিয়ে আসলে পড়ে গেল। তো আমাদের কিন্তু এরকম অনেক সময় হয় যে আমরা ভিডিও করতে যে দেখা যায় কি যে এরকম পড়ে যায়, তখন আবার দেখা যায় যে আবার প্রথম থেকে আবার শ্যুট করি। কারণ আমাদের চিন্তাধারাটাই এমন যে মনে হয় যে আমাদের যেটা দেখাতে হবে সেটা যেমন মানে একদম যাতে পারফেক্টলি হয়, কিন্তু আসলে কিন্তু কাজ করতে যে সবসময় কিন্তু ওরকম পারফেক্টলি হয় না, আমাদেরও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, মানে অনেকবার পড়ে যায়, ছিটকে এদিক ওদিক চলে যায়। তো দেখা যায় কি যে আবার হয়তো নতুন করে আবার শ্যুট করি। যেমন একটা ঘটনা বলি, এই রুটিটা যখন আমি প্রথম আর কি ভাজতেছিলাম তখন আমার প্রথম যে রুটিটা সেটা কিন্তু আমার পুড়ে গিয়েছিলো, মানে আমার ক্যামেরাটা সেট করতে করতে আমার রুটিটা কিন্তু পুড়ে গিয়েছিলো। তো যাই হোক ওই রুটিটা সরিয়ে ফেলছি। তারপরে হচ্ছে যখন আবার এটা ডিম দিতে গেলাম তখন আবার ডিমটা পড়ে গেল, তো ভাবলাম যে এই মানে ক্লিপটা আর কি রিমুভ করে দিই। পরে আবার ভাবলাম যে থাক রিমুভ করব কেন, মাঝে মাঝে তো এরকম হতেই পারে তাই না, সব কিছু যে একেবারে পারফেক্টলি হবে এরকম তো কোনো কথা নেই। আর আমি জানি যে আমার প্রিয় যেসব আপুরা আছে তারা এই জিনিসটাকে খুব পজিটিভলিভাবে তোমরা দেখো। তো এই তো আমার রেসিপি ডান, দেখি ওদেরকে আর কি খেতে দিয়ে দিই ওরা কি বলে। মানে আগের দিন তো হচ্ছে পরোটা দিয়ে করেছিলাম সেটা আর কি ভালো বলেছিল, দেখি আজকে রুটি দিয়ে কি বলে।
তো যাই হোক, সকালের খাবারগুলো আসলে হেলদি করার চেষ্টা করি সবসময়। পরোটাতে অনেক তেল থাকে, যার জন্য আর কি রুটি দিয়েই আর কি করে দিলাম। যদি এটা ওরা ভালো খায় তো এরপর আর কি রুটি দিয়েই করব, পরোটাটা আর কি অ্যাভয়েড করব। তো এই তো তোমরা দেখেই নিলা, আমি তো প্রথমে রুটি, তারপরে যে স্ক্রাম্বল এগ, আর হচ্ছে তার উপরে হচ্ছে শসা টমেটো পেঁয়াজের যে কুচিটা ছিল সেটা দিয়েছি, আর কিছুটা হচ্ছে ওই যে সসেস দিয়েছি, আর উপরে একটু সস আর মেয়োনিজ, এটা দিয়ে জাস্ট হয়ে গেছে। তো ওদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাইলাম, যে বললো যে হ্যাঁ ভালোই লাগতেছে। তো এখন বাকি রুটিগুলো আমি সেমভাবে আর কি বানিয়ে নিব, আর এটা দিয়ে সবাই আজকে সকালের নাস্তা করব। যে সকল আপু বা ভাইয়েরা আজই আমার ভিডিও প্রথম দেখছো, ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসায় ছোটোখাটো একটা প্রবলেম, সেটা হচ্ছে একসাথে কেউই সকালের নাস্তাটা করতে পারে না, সবাই হচ্ছে মানে যার যার সময় মতো, যেমন মেয়ে তো আগে স্কুলে বের হয়ে যায়, ওর বাবা হচ্ছে 8টার সময়, তারপরে মানে প্রিয়াঙ্কা ও একটু পরে খায়, তারপরে আমি একটু পরে খাই, এর লাস্টে হচ্ছে যে আমার শ্বশুর, এখন মনে হয় 10টা 11টা বাজে, মানে 11টাই হয়তো বাজে, মানে এখন হচ্ছে যে কেবল খেতে বসলো। তো বাবাকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করে আর কি খেতে হয়, পরে বললাম, জিজ্ঞেস করলাম বাবাকে যে কেমন লাগছে, পরে বাবা বলল যে খারাপ না আর কি, ভালোই লাগতেছে। তো বাবা জিজ্ঞেস করতেছিল যে মানে এটা কি খাবার, এটা কি নাম কি, তারপরে এখন নাম তো আসলে জানি না, তো বাবাকে বললাম যে ইটালিয়ান খাবার। আজ একটা বিষয় নিয়ে কথা বলবো, তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে বা আমার হচ্ছে ফেসবুকে বা আমার পেজে যেসব ছবি আপলোড আমি করেছি সেখানে অনেকেই আমার এই মিররটা তোমরা দেখেছো। এই মিররটা আমি একটা নামি দামি একটা অনলাইন মানে ফার্নিচার একটা ব্র্যান্ড থেকে আর কি আমি এই মিররটা এনেছি। আমি এর আগেও ওইখান থেকে একটা ফার্নিচার এনেছিলাম, মানে আমার একটা ফ্যান্সি মিরর, সেটাও এনেছিলাম, তো সেটা মোটামুটি ঠিকঠাক ছিল। তো যাই হোক, সেটা ঠিকঠাক ছিল বলে আমি যখন এটা ডেলিভারি নিয়েছি তখন আমি আরও তো আর চেক করিনি, আমি মোটামুটি সামনে থেকে দেখছি যে হ্যাঁ আর কি তো ঠিকই আছে, সবই ঠিক আছে। তো যাই হোক আর কি, যখন আর কি ডেলিভারিটা নেওয়ার পরে আমি যখন আর কি মানে এটা সেট করতে যাচ্ছিলাম তখন আর কি এখানে খেয়াল করলাম যে এই যে দেখো, মানে যে মিররটার সাথে যে বোর্ডটা লাগানো দেখো, এই যে ফাঁকা, মানে এখানে যে জয়েন ওরা করছে, ওরা আটাটা দিয়ে লাগাইছে, ও মানে ঠিক মতো ওটা লাগেনি, মানে ফাঁকা হয়ে যাচ্ছে। তো দিন যত যাচ্ছে এরকম ফাঁকা হচ্ছে, তো দেখ আরও দেখলাম যে এখানে যে কেমন একটু ঘষা ঘষার মতো একটু দাগ। তো যাই হোক, মিররটা নিয়ে আর কি আমি অতটা স্যাটিসফাইড না, তো ওদেরকে আর কি আমি হচ্ছে মেসেজ করলাম যে ভাই আমার যে মিররটা দিয়েছেন আমি এটা চেঞ্জ করতে চাই, আমার এটা আর কি পছন্দ হচ্ছে না বা আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে, আমার মনে হচ্ছে যে মানে ঠিকঠাক নাই আর কি, আপনি একটু আমাকে চেঞ্জ করে দেন। তো ওরা তো চেঞ্জ করে দিলই না, উল্টে আমার সাথে খারাপ ব্যবহার করলো যে আপনি যখন আর কি নিয়েছেন তখন আপনি কেন চেক করে নেন নাই, আমার ডেলিভারি ম্যানের সামনে কেন নেন নাই, এখন আর চেঞ্জ করতে পারবো না, তারপরে এটা সেটা আর অনেক কথা আর কি। তো যাই হোক, অনলাইন থেকে আমি আসলে অনেক প্রোডাক্ট কিনি, মানে অনেক জায়গা থেকে অনেক কিছু কিনেছি, কিন্তু এরকম বাজে অভিজ্ঞতা আর কি আমার কোনোদিনই হয়নি। তো তোমাদেরকে এটাই আর কি বলার ছিল যে অনলাইন থেকে আর কি সব সময় যে সব কিছু আর কি ভালো হয় সেটা না, মাঝে মাঝে কিন্তু এরকম মানে অনেক বিশ্বস্ত যে দোকান থাকে তারাও কিন্তু এরকম করতে পারে, তো যার জন্য আসলে কাউকেই বিশ্বাস করবে না, মানে টাকা দিয়ে যখন কিনবে দেখে শুনে বুঝে তারপরে তোমার প্রোডাক্টগুলো বুঝে নেবে। তো এটাই বলা ছিল আর কি। আর এই যে দেখো, দুপুরে রান্না করতেছি, আজকে সকালে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে, মানে সকালে ভোরবেলা 6টার দিকে মানে পুরো অন্ধকার হয়ে এসে মানে ঝড় সাথে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো সকালে উঠেই মেয়ে বলতেছে যে আজকে বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু তুমি খিচুড়ি রান্না করবাই। তো এই যে একটা চিকেন বের করলাম আর হচ্ছে সাথে হচ্ছে এই খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি রান্না তো মোটামুটি হয়ে গেছে, মাংসটা এখনও রান্না করা হয়নি, মাংসটা এখনও চুলায়। পোলট্রি মুরগি সাধারণত মানে এমনি খেতে আসলে অত ভালো লাগে না, তবে হচ্ছে বেশি একটু ঝাল দিয়ে একটু কষা কষা করে রান্না করলে আবার এই খিচুড়ির সাথে খেতে মোটামুটি একেবারে খারাপ লাগে না। আর এই যে দেখো, মানে এক পশলা বৃষ্টির পরে এখন আবার কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, তো রোদ দেখে আর কি জামাকাপড়গুলো আর কি মানে ধুয়ে দিয়েছে আমার যে বুয়া। তো দেখো কি সুন্দর একটা ওয়েদার।
তো এপাশে আমি মাংসটাকে ভালো করে কষাচ্ছি, মানে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে আমি গোসল করতে যাব। আর এপাশে দেখো এই যে আমার মেয়ে, ও হচ্ছে সালাদের ব্যবস্থা করতেছে আর কি, শশা কাটতেছে। তো আজকে সালাদটা আর কি ওই করবে। তো অনেকেই তো চিনো, এটা আমার দেবরের ছেলে। ওরা রিসেন্টলি আর কি ঢাকায় এসেছে, আমার দেবরের আর কি পোস্টিং হয়েছে ঢাকায়, তো সেই সৌজন্য ওরাও আর কি ঢাকায় বাসা নিয়েছে। তো আমার বাসা থেকে ওদের বাসা বেশি দূর না, তো ওদের আর কি মানে ফোন করছিলাম যে আমি দুপুরে খিচুড়ি মাংস করতেছি, এটা তোমার রান্না করা লাগবে না, তুমি দুপুরে বাসায় এসেই খেও। তো যার জন্য আর কি ওরা আর কি আমার বাসায় আসছে। তো দুপুরের লাঞ্চটা আজকে সবাই মিলে একসাথেই করব। যেহেতু আমি আমার এই চ্যানেলটাতে তোমাদের সাথে আমার সংসারের টুকিটাকি যে কাজগুলো আমি করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তো তোমরা যখন আমাকে কাজ রিলেটেড প্রশ্ন করো তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি তোমাদের অ্যান্সারগুলো হয়তো রিপ্লাইতে দিয়ে দেওয়ার অথবা পরের কোনো ভিডিওতে মানে দিয়ে দেওয়ার, কিন্তু তোমরা অনেকেই হয়তো আমার একটা ভিডিও দেখো কিন্তু পরের ভিডিও হয়তো দেখো না বা স্কিপ করে যাও, হয়তো তার পরেরটা দেখো। তো এই জন্য হয়তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আর তোমাদের মানে পর্যন্ত আর কি পৌঁছায় না। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই আশা করি তোমাদের অ্যান্সারগুলো তোমরা ভালোভাবেই পেয়ে যাবে। তবে হ্যাঁ, এটা সত্যি অনেক সময় নানান ব্যস্ততার কারণে আমি মানে কোশ্চেনের অ্যান্সারগুলো হয়তো অনেক সময় দিতে পারি না। তো যখন আসলে ভিডিও করি তখন অনেক সময় আসে কি যে মনে থাকে না, কিন্তু যখন আবার দেখা যায় ভয়েস দিতে যাই বা তখন আবার হচ্ছে আমার কমেন্টগুলো আর কি আমি দেখি, তখন আবার হয়তো মনে পড়ে যে ইসরে ওই আপুটা এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে মানে করছিল, এটার রিপ্লাই দেওয়া হয় নাই অথবা এটা ভিডিওতে দেখানো হয়নি। তো আমার এই অনিচ্ছাকৃত দোষের জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি জানি যে আমার মিষ্টি মিষ্টি আপুরা খুবই পজিটিভ, তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই হয়তো এই ব্যাপারটা দেখবে। রান্নাবান্না তো শেষ করে ফেলেছি অনেক আগেই, আর রান্নার পরে এখন রান্নার এই জায়গাটুকু আর কি মুছে নিচ্ছি, এখানে আর কি একটু তেল টেল ছিটে যায়। তো আমার যে এখন ছোটা বুয়া সে সকালে এসে আর কি একবার মুছে দেয়, তারপরেও আর কি রান্নার পরেও একটু দাগ থেকে যেতে পারে, তো এই জন্য আর কি আমি আরেকবার আর কি একটু মুছে নিচ্ছি। এই শিলপাটা পুতাটা আমি আগে এখানেই রাখতাম, তারপর একবার আমার হাত ফসকে পড়ে যে এখানে যে ভাঙাটা দেখতে পাচ্ছ মানে টাইলসের যে ভাঙাটা ওইটা আর কি আমার এই শিলপুতোটা পড়ে যেয়েই আর কি ভেঙে গিয়েছিলো। তো তারপর থেকে এখানে আর রাখতাম না, নিচেই রাখতাম, কিন্তু দেখতাম যে কাজে ভীষণ অসুবিধা হয়, মানে শিলপাটাটাই আমার বেশি দরকার হয়, মানে রান্নার সময় আমার এটা মনে হয় না হলেই হয় না, মানে বারবার আমার এটাতেই দরকার হয়। তো এই জন্য আবার উঠিয়ে এখানে আর কি রেখেছি। তো ভাবছি যে দেখি এরপরে হচ্ছে সময় সুযোগ হলে টাইলসটা চেঞ্জ করে ফেলবো, তো যে কদিন চেঞ্জ না করতে পারি সে কদিন তো আর কি এভাবেই থাকতে হবে। তবে পাটা পুতোটা এখানে রাখা আরও একটা প্রবলেম আছে, আমার রান্নাঘরের এই কাউন্টার টপটা এতটাই ছোট যে এখানে আসলে কোনো কিছুই রাখা মানে সম্ভব হয় না, যখন রান্না করতে যাই তখন আসলে ভীষণ প্রবলেম হয়। তো তারপরেও কিছুই করার নাই, নিজের ফ্ল্যাট হলে তো নিজের মতো করে আসলে কিছু একটা করা যেত, কিন্তু অন্যের ফ্ল্যাট এখানে মানে করার কিছুই নাই, তো যেভাবে আছে সেভাবেই চলতে হবে। তো এই তো এখন দুপুরের লাঞ্চের টাইম, সবাই একসাথে খেতে বসেছি। আর এই তো আজকে তো বলেই দিয়েছি আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি আর মাংস, আর সাথে ছিল একটু সালাদ। তো এই যে এখন সবাই একসাথে খেতে বসবো, আর খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিব। তো আমার প্রিয় আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই। কেমন লাগতেছে বলো? মজা? মজা।